সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ক্যাডেট কলেজ সম্বন্ধে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ক্যাডেট কলেজ সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরব। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ রয়েছে, ক্যাডেট কলেজে কিভাবে ভর্তি হতে হয়, ভর্তির যোগ্যতা, ক্যাডেট কলেজে পড়াশোনার খরচ কত, ক্যাডেট কলেজে ক্যাডেটদের কীভাবে আনা নেওয়া করবেন, ক্যাডেট কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিভাবক দিবস, বিভিন্ন ওকেশন ইত্যাদি বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের দেশে মোট 12টি ক্যাডেট কলেজ আছে। এর মধ্যে ছেলেদের 9টি এবং মেয়েদের 3টি কলেজ আছে। ছেলেদের 9টি ক্যাডেট কলেজ হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ এবং কুমিল্লা ক্যাডেট কলেজ। এছাড়া মেয়েদের জন্য 3টি ক্যাডেট কলেজ রয়েছে। সে ক্যাডেট কলেজগুলি হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। প্রতি বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ক্যাডেট কলেজে ভর্তির সার্কুলার দেওয়া হয়। ক্যাডেট কলেজের ভর্তি সার্কুলার ক্যাডেট কলেজের নিজস্ব ওয়েবসাইট cadetcollege.army.mil.bd-তে দেওয়া হয়। এছাড়াও ক্যাডেট কলেজে ভর্তির সার্কুলার বিভিন্ন ফেসবুক গ্রুপে পাওয়া যায়। ক্যাডেট কলেজের ভর্তির সার্কুলারে ক্যাডেট কলেজের লিখিত পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হয়। আপনাদের সুবিধার্থে ক্যাডেট কলেজের ওয়েবসাইটের ঠিকানা ভিডিওতে দেওয়া হলো। ক্যাডেটদের নির্বাচনের ক্ষেত্রে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা নেয়, এরপরে মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে তাকে নির্বাচন করে। মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় 300 নম্বর থাকে, ইংরেজি 100 নম্বর। সেখানে ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র হতে প্রশ্ন আসে, অঙ্ক 100 নম্বর, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও আইকিউ থাকে, বাংলা 60 নম্বর, বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র হতে প্রশ্ন আসে, ক্লাস সিক্সের সমাজবিজ্ঞান বই, সাধারণ বিজ্ঞান ও আইসিটি বই হতে 30 নম্বর থাকে। এছাড়াও ক্যাডেট কলেজ সম্বন্ধে এবং সমসাময়িক বিষয়ের উপরে 10 নম্বরের সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার কোনো নম্বর জানানো হয় না, তবে মৌখিক পরীক্ষায় 50 নম্বরের মতো থাকে এবং স্বাস্থ্য পরীক্ষায় ফিট এবং আনফিট রেজাল্ট দেওয়া হয়। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার পরে সমুদ নম্বর যোগ করে চূড়ান্ত রেজাল্ট দেওয়া হয়। ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য ষষ্ঠ শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে একটি বিষয় রয়েছে, অনেকেই সপ্তম শ্রেণীতে পড়ে এই অবস্থায় ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নেয়, অর্থাৎ সে 1 বছর ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য গ্যাপ দেয়। ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ যেহেতু সপ্তম শ্রেণীতে ভর্তি করে, তাই অবশ্যই ক্যাডেটকে সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় টিসি নিয়ে ক্যাডেট কলেজে ভর্তি হতে হবে। বয়সের ক্ষেত্রে 13 বছর 6 মাস সর্বোচ্চ, অর্থাৎ যে বছর সে ভর্তি হবে ওই বছরের জানুয়ারি মাসের 1 তারিখে তার বয়স সর্বোচ্চ 13 বছর 6 মাস হতে পারবে। উচ্চতা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই কমপক্ষে 4 ফিট 8 ইঞ্চি। চোখের দৃষ্টি, এক চক্ষুতে 6/12, অন্য চোখে 6/18। চশমার পাওয়ার সর্বোচ্চ -2D পর্যন্ত তারা অ্যালাউ করে। প্রার্থীর অযোগ্যতা, ক্যাডেট কলেজে একবারই পরীক্ষা দেওয়া যায়, অর্থাৎ পূর্বে একবার পরীক্ষা অংশগ্রহণ করলে সে আর দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে না। এছাড়াও কারোর যদি নকনি থাকে, নকনি হচ্ছে 2 পায়ের পাতা এক জায়গায় করে দাঁড়ালে যদি 2 হাঁটু লেগে যায় তাকে নকনি বলে। এছাড়াও পায়ের পাতা সমান, কালার ব্লাইন্ড এবং অতিরিক্ত ওজন থাকলে ক্যাডেট কলেজ তাদেরকে নেয় না। এছাড়াও কঠিন কোনো রোগ যেমন রাতকানা, মিগি রোগ, অ্যাজমা, হাঁপানি, পুরাতনামশয় ইত্যাদি রোগ থাকলে ক্যাডেট কলেজ তাদেরকে মেডিকেলে বাদ দিয়ে দেয়। লিখিত পরীক্ষা কেন্দ্র সংখ্যা, 12টি ক্যাডেট কলেজ ছাড়াও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে লিখিত পরীক্ষা নেওয়া হয়।
2023 সালে 23টি লিখিত পরীক্ষা কেন্দ্র ছিল। উল্লেখ্য, নির্বাচিত কেন্দ্রে পরীক্ষা দিতে চাইলে আগে আগে ভর্তির আবেদন করতে হবে, নতুবা উক্ত স্থান ফিলআপ হলে ক্যাডেট কলেজের সিট প্ল্যান অনুযায়ী অন্য পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল। লিখিত পরীক্ষার ফলাফল জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারি মাসের শুরুতে ক্যাডেট কলেজের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 2023 সালের লিখিত পরীক্ষার ফলাফল 9/2/2023 তারিখে প্রকাশ করা হয়েছিল। 12টি ক্যাডেট কলেজে সিট সংখ্যা 600 এর মতো, এর মধ্যে ছেলে 450 জন, মেয়ে 150 জন। ছেলেদের তুলনায় মেয়েদের প্রতিযোগিতা একটু বেশি হয়, কারণ তাদের সিট সংখ্যা কম কিন্তু প্রতিযোগীর সংখ্যা প্রায় ছেলেদের সমান। লিখিত পরীক্ষায় সাধারণত 2 গুণ বা 2.5 গুণ প্রতিযোগীকে নির্বাচিত করা হয়। 2023 সালে লিখিত পরীক্ষায় 975 জন ছেলে এবং 420 জন মেয়ে উত্তীর্ণ হয়েছিল। কত নম্বর পেলে লিখিত পরীক্ষায় চান্স পাওয়া যায়? অনেকে জিজ্ঞাসা করে 300 নম্বরের মধ্যে কত নম্বর পেলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে। এই প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন, কারণ কত নম্বর পেলে চান্স হবে তা নির্ভর করে প্রশ্নপত্রের উপর। প্রশ্ন সহজ হলে বেশি নম্বর পেতে হবে, আবার প্রশ্ন কঠিন হলে কম নম্বর পেলেও চান্স হবে। তবে অতীত অভিজ্ঞতা এবং গত বছর যারা চান্স পেয়েছে তাদের সাথে কথা বলে জানা যায়, 300 নম্বরের মধ্যে কমপক্ষে 210 বা 215 নম্বর বা এর অধিক নম্বর পেলে আশা করা যায় লিখিত পরীক্ষায় চান্স হবে। লিখিত পরীক্ষায় চান্স হওয়ার পর ক্যাডেট কলেজে পড়তে কত টাকা লাগে? ক্যাডেট কলেজে ভর্তির সময়ে খরচ 50,000 টাকা, কলেজে যোগদানের সময় জামা কাপড় বাবদ খরচ প্রায় 30,000, ক্যাডেটের মাসিক বেতন 1,200 থেকে 22,000 টাকা, ক্যাডেটের মাসিক হাত খরচ 2,000 থেকে 3,000 টাকা, এছাড়া বাৎসরিক পরীক্ষার ফি এবং অন্যান্য ফি বাবদ প্রায় 7,000 টাকা, এছাড়া যাতায়াত বাবদ খরচ, জুতা মোজা কাপড় চোপড় বাবদ খরচ ছাড়া আর কোনো খরচ নেই। ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার পর কলেজে যোগদানের দিন কলেজ কর্তৃপক্ষ ক্যাডেট কলেজে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন দিয়ে সাজিয়ে রাখে ক্যাডেটদেরকে স্বাগত জানানোর জন্য। এ সময় সিনিয়র ক্যাডেটরা নবীন ক্যাডেটদের বরণ করার জন্য রজনীগন্ধা দিয়ে তাদেরকে স্বাগত জানায়। তারা ক্যাডেটদেরকে টাই পরিয়ে এবং ব্যাস পরিয়ে গ্রহণ করে এবং পরে নবীনদের উদ্দেশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালচারাল প্রোগ্রামের পূর্ণাঙ্গ ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। পরবর্তীতে প্রিন্সিপাল স্যার বিরাট একটি কেক কাটার মাধ্যমে ক্যাডেটদের বরণ করেন এবং অভিভাবক সহ ক্যাডেটদের আপ্যায়নের ব্যবস্থা করেন। অভিভাবক সহ ক্যাডেটগণ ডাইনিং হলে প্রবেশ করে এই ডাইনিং হলেই ক্যাডেটরা তাদের খাবার গ্রহণ করবেন।
অভিভাবক দিবসে অভিভাবকরা তাদের সন্তানদের সাথে দেখা করার জন্য অপেক্ষা করে এবং সময় হওয়ার সাথে সাথেই তারা ক্যাডেটদের সাথে দেখা করার জন্য মাঠে প্রবেশ করে। অভিভাবক দিবসে ক্যাডেটদের সাথে দেখা করার জন্য সকাল 8টা হতে দুপুর 2টা পর্যন্ত সময় পাওয়া যায়। এই সময়ের মধ্যে অনেক অভিভাবক রান্না করে নিয়ে যায় তাদের সন্তানদের খাওয়ানোর জন্য। দুপুর 2টা বাজার সাথে সাথে সময় শেষ এবং ক্যাডেটরা নিজ নিজ হলে ফিরে যাবে। বিভিন্ন হাউস থেকে ক্যাডেটরা আসছে তাদের বাবা মায়ের সাথে দেখা করার জন্য। এবং দুপুর 2টা বাজলেই তারা আবার হাউজে ফিরে যাবে। ক্যাডেট কলেজে কলেজ ব্যবস্থাপনায় যাতায়াত করা যায়। ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ক্যাডেটদের আনা নেওয়া করে, সেক্ষেত্রে অভিভাবকদের বাসের ভাড়া প্রদান করতে হয়। কলেজ হতে আসার ক্ষেত্রে ঢাকা ক্যান্টনমেন্ট হতে ক্যাডেটদের রিসিভ করা যায়। এছাড়া রাস্তায় পূর্ব নির্ধারিত নির্দিষ্ট স্থানে ক্যাডেটদের রিসিভ করা যায়। যাওয়ার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, তবে যাওয়ার ক্ষেত্রে আর্মি স্টেডিয়ামে ক্যাডেটকে উঠিয়ে দিলে ভালো হয়, কারণ প্রতিটি ক্যাডেটের কাছে লাগেজ, বই পুস্তক, কাপড় চোপড় থাকে, সেক্ষেত্রে রাস্তায় উঠাতে গেলে সমস্যার সৃষ্টি হয়। নোভিসেস ড্রিল সহ বিভিন্ন অনুষ্ঠানে অভিভাবকদের দাওয়াত করা হয়। উক্ত অনুষ্ঠানে অভিভাবকরা তাদের সন্তানদের সাথে দেখা করতে পারে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়া এই ভিডিওতে দেখানো বিভিন্ন অনুষ্ঠানের বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা চাইলে উক্ত ভিডিওগুলি দেখে ক্যাডেট কলেজ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারেন। এছাড়া ভিডিও সম্বন্ধে কমেন্টস করুন। আপনাদের কমেন্টসের ভিত্তিতে পরবর্তীতে আরও ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ।